হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। আমি আমাদের যে ফর্মটা ক্রিয়েট করলাম এবং ওই ফর্মটা আমরা যখন সাবমিট করলাম, আমরা তো একটা নতুন ইউজার ক্রিয়েট করলাম, তাই না? কিন্তু আমাদের ফর্মে আমরা কোনো ভ্যালিডেশন এখন পর্যন্ত অ্যাড করিনি। তো আজকের টিউটোরিয়ালে আমরা ওই ভ্যালিডেশন কিছু রুলস অ্যাড করব। সেটা করার আগে একটা ছোট এরর আছে যেটা আমি ঠিক করে দিই, সেটা হলো আমাদের ফর্মে যদি কোনো ভ্যালিডেশন এরর হয় সেক্ষেত্রে আমরা লগ ইন কন্ট্রোলার থেকে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে পাঠাচ্ছিলাম, বাট ক্রিয়েট অ্যাকাউন্ট যে আমরা রিকোয়েস্ট ম্যাপিংটা এখানে হ্যান্ডেল করছি এটা তো আসলে পোস্ট একটা মেথড নেয় এবং এটা আমাদের আসলে এটা যাবে আবার নিউ অ্যাকাউন্টে, তাই না? তো কারণ নিউ অ্যাকাউন্টে তো আমরা ফর্মটা ক্রিয়েট করি, তো এটাকে আমরা নিউ অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম। সো এই চেঞ্জটা, এররটা আমরা ফিক্স করে নিলাম, এটা থাকুক। আচ্ছা, এখন আমরা যেটা যাব সেটা হলো আমাদের যেই ইউজার বিনটা আমরা ক্রিয়েট করেছি, তাই না? ইউজার বিনটা আমরা কই রেখেছি? ডাওয়ের ভেতরে, ডাও প্যাকেজের ভেতরে আমাদের ইউজার বিনটা আছে। এইখানে আমরা অ্যানোটেশনের থ্রুতে ডিফাইন করে দিতে পারি আমাদের যেই ভ্যালিডেশন রুলসগুলো। তো আমাদের ইউজার নেম, ইউজার নেমটা আমরা কি করতে পারি, এটা নট ব্ল্যাঙ্ক হবে, এখানে আমরা ব্ল্যাঙ্ক নিব না। সো আমরা এখানে নট ব্ল্যাঙ্ক নিলাম অ্যানোটেশন, এবং নট ব্ল্যাঙ্ক নিয়ে আমরা এখানে মেসেজ বলে দিতে পারি যে কোন মেসেজ যাবে। পরে ইন্টারন্যাশনালাইজেশনের জন্য আমরা চাইলে মেসেজগুলো একটা প্রপার্টিস ফাইল থেকে পড়তে পারি, বাট ফর দ্য টাইম বিইং আমরা এখানে এই মেসেজগুলো লিখে দিচ্ছি। ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা তো গেল একটা। আমরা আরেকটা বলে দিতে পারি যে আমাদের সাইজ কি হবে। সাইজটা হবে মিনিমাম সে লাইক 4 ক্যারেক্টার নিলাম, ম্যাক্সিমাম নিলাম সে 15, এবং যদি এর মধ্যে না হয় আমরা একটা মেসেজ দিয়ে দেব, ইউজার নেম মাস্ট বি between 4 and 15 characters long, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা এখানে দিতে পারি যে আমরা চাচ্ছি এখানে আলফা নিউমেরিক হবে সব সময়। সেটা করার জন্য আমরা এখানে একটা প্যাটার্ন নিয়ে আসতে পারি, সেটা হবে প্যাটার্ন। এটা এখানে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন দিব। প্যাটার্নের এখানে আমরা বলে দিই regex, এবং এখানে আমরা যে রেগুলার এক্সপ্রেশনটা লিখছি সেটা হচ্ছে কোনো ডাব্লিউ স্ট্যান্ডস ফর এনি আলফানিউমেরিক ক্যারেক্টার ওয়ার্ড, এবং সেখানে আমাদের সে লাইক 8 ক্যারেক্টারের হবে। না, এটা আসলে 8 না, আমরা এখানে 4 দিব, যে মিনিমাম 4 ক্যারেক্টার, এবং আমরা এখানে এটাকে এন্ড করে দিলাম। এই রেগুলার এক্সপ্রেশনের আসলে আপনাদের জন্য আলাদা একটা টিউটোরিয়াল আপনারা করে নিতে পারেন রেগুলার এক্সপ্রেশন শেখার জন্য। আমি এখন রেগুলার এক্সপ্রেশনের ডিটেইলে যাচ্ছি না, বাট মেসেজে আমি বলে দিচ্ছি যে ইউজার নেম ক্যান অনলি কনসিস্ট অফ নাম্বারস, লেটার্স অ্যান্ড আন্ডারস্কোর, মানে আলফানিউমেরিক মোরলেস। আচ্ছা, এটাতে গেল আমাদের ইউজার নেমের জন্য। হ্যাঁ, আমরা পাসওয়ার্ডের জন্য আমরা কি করব, আমরা এখানে নট ব্ল্যাঙ্ক দেব, ঠিক আছে? মেসেজ বলে দিতে পারি ক্যান নট বি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এখানে আমরা আবারও একটা প্যাটার্ন নিতে পারি, সে লাইক আমরা কোনো স্পেস অ্যালাউ করতে চাই না পাসওয়ার্ডের মধ্যে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি regex, আমরা এখানে বললাম আমরা যদি এভাবে বলে দিই তার মানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডে কোনো স্পেস আমরা অ্যালাউ করব না, সেটা আমরা এখানে মেসেজে এখন বলে দিতে পারি। পাসওয়ার্ড ক্যান নট কন্টেইন স্পেসেস, ঠিক আছে? আর আমরা পাসওয়ার্ডেও একটা সাইজ দিয়ে দিই, মিনিমাম ম্যাক্সিমাম সাইজ আমরা বলে দিলাম মিনিমাম সে লাইক, পাসওয়ার্ডের সাইজ আমরা দিলাম 8 ক্যারেক্টার দিতে পারি, আর ম্যাক্সিমাম আমরা দিলাম সে লাইক 15, এবং মেসেজ বলে দিলাম Password must be between 8 and 15 characters. ঠিক আছে, তো পাসওয়ার্ডটা গেল। আচ্ছা, এখানে আমরা যখন ইমেলটা আমরা এখানে করছি, আমরা এর আগে তো দেখেছিলাম যে ইমেলের জন্য আমরা একটা কাস্টম ভ্যালিডেটর লিখেছিলাম অ্যাপাচি কমন্স ইউজ করে। ওটা ইউজ করতে পারি, ভ্যালিড ইমেল, যেটা অ্যাপাচি কমন্সের ভ্যালিডেটরটা ইউজ করে। সো এখানে আমরা এসে বলে দিতে পারি মেসেজ দিস ডাজ নট সিম আ ভ্যালিড ইমেল। আচ্ছা, বাদবাকি যেগুলো আছে এনাবলড এবং অথরিটি, এগুলো আসলে আমাদের ইউজার থেকে আসবে না, সো এটা নিয়ে আমাদের ওয়ারি করার কিছু নাই। আমরা যদি এটা এখন সেভ করি এবং আমরা যদি এখন এটা রান করার চেষ্টা করি, তাহলে দেখা যাক আমাদের কি আসে। সো আমাদের এররগুলো আমাদের ফর্মে আসার কথা আছে। একবার আমরা ফর্মটা দেখে আসি না, ফর্মটার কি অবস্থা। ফর্মটা আমরা যদি যাই, আমাদের ফর্মটার নাম কি? এটা হচ্ছে ক্রিয়েট নোটিস না ইউজার। আমরা দেখি তো জেএসপিএসগুলো কই, ওয়েব কন্টেন্ট রিসোর্স webinf jsps। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটেড না, আর একটা কি আছে নিউ অ্যাকাউন্ট জিএসপি। হ্যাঁ, নিউ অ্যাকাউন্ট জিএসপির ভেতরে আমাদের কি আছে? আমরা এরর মেসেজগুলো তো প্রিন্ট করছি, এই যে SF errors ইউজার নেমের এগেনস্টে করছি, SF errors ইমেলের এগেনস্টে আমরা প্রিন্ট করছি, পাসওয়ার্ডের এগেনস্টে আমরা করছি না। এটা আমাদের এনে দিই, পাসওয়ার্ডের জন্য কপি করি, এখানে চলে যাই, লেটস পেস্ট ইট, কন্ট্রোল শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম। আমাদের পাথ হবে পাসওয়ার্ড, which is good. নাও পাসওয়ার্ডের জন্য করছি, কনফার্ম পাসওয়ার্ডের জন্য করব না। ঠিক আছে, এখন আমরা এই প্রজেক্টটা রান করি, দেখি হোপফুলি এরর আসবে না। রান অন সার্ভার, ফিনিশ। Let's see how it goes. প্রজেক্টটা আমাদের রান করা শুরু হয়েছে। আমরা ক্রিয়েট নোটিসে গেলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলাম। এখন যদি আমি ক্রিয়েট ইউজার করতে যাই, এই যে আমাদের এরর মেসেজ আসছে, যেগুলো অ্যাজ প্রেডিক্টেড, যে ইউজার নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, নাম্বারস ঠিক আছে, ইমেল ডাজ নট সিম আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই নামগুলো চেঞ্জ করা হয় নাই না, পাসওয়ার্ডের নামটা আমরা চেঞ্জ করে দিই, অ্যাজ উই ওয়ার অন দিস ফর্ম। আমাদের পাসওয়ার্ডের এটা এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম, এখানে একটা ভুল আছে যে পাসওয়ার্ড ইনপুটের জায়গায় আমরা লেবেল দিচ্ছি এটা পাসওয়ার্ড ফর পাসওয়ার্ড, এবং এটা হবে কনফার্ম পাসওয়ার্ড এবং ফর কনফার্ম পাসওয়ার্ড। আমরা যদি এখানে আবার চলে যাই, আবার যদি সাবমিট করি, তাহলে এই যে নেমগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এর মেসেজগুলো অ্যাজ প্রেডিক্টেড আসছে। আমরা চাইলে একটা বিআর দিয়ে দিতে পারি, যদি আমাদের ইয়ের আগে আমরা যদি চাই এরর মেসেজগুলো আসুক, সো সেটা আমরা পরে স্টাইলিং করতে পারবো, সমস্যা নাই। বাট মেইন আইডিয়াটা তো আমরা বুঝতে পারছেন, তাই না? এখন যদি আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে নাম দেই, ফর এক্সাম্পল ইউজার নেম আমরা দিলাম সে ইমরান, আর ইমেল দিলাম ইমরান অ্যাট, আমরা একটা রং ইমেল দিই, AOL, পাসওয়ার্ড দিলাম হ্যালো 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 হ্যালো। যদিও কনফার্ম পাসওয়ার্ড এখন কাজ করবে না, এখন আমাদের এই যে ইমেলে শুধুমাত্র ইনভ্যালিড আছে .com, ক্রিয়েট ইউজার, তো ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন একটা জিনিস আমরা ট্রাই করে দেখি যে এই ইউজারটা যদি আমরা আরেকবার ক্রিয়েট করতে চাই কি হয়। আমাদের একটা এরর মেসেজ দেওয়ার কথা, ডেটাবেজ এরর হ্যাজ অকার্ড, উইচ ইজ ট্রু, কেননা আমাদের তো যে ইমেল অ্যাড্রেসটা, এটা তো আমরা বলে দিয়েছি যে ওইটা আসলে প্রাইমারি কি, এবং ওইটা একটা ভায়োলেট করবে। দেখি এখানে কি এররটা কি আমরা প্রিন্ট করেছি? আমরা এররটা এখানে প্রিন্ট করিনি, কিন্তু ওই আমরা যদি আমাদের ডিজাইনে চলে যাই, আমাদের ইয়ার ডায়াগ্রামের ডিজাইনে আমরা কি করেছি যে এই যে ইমেলটা, ইউজারের ইমেলটা কি বলে দিয়েছি, এটা হচ্ছে নট নাল, এবং এটা একটা কনস্ট্রেন্ট, এবং ইউজার নেমটা কিন্তু একটা প্রাইমারি কি এবং এখানে একই নামে আমরা আসলে রাখতে পারবো না, এই কারণেই কিন্তু আমরা এররটা পাচ্ছি। আমরা এররের স্ট্যাক ট্রেসটা যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা যদি চলে যাই আমাদের এররে, দেখি তো আমাদের ডেটাবেজ এররের একটা ক্লাস আমরা তৈরি করেছিলাম, ডেটাবেজ এরর হ্যান্ডেলার। এখানে যে আমরা যদি স্ট্যাক ট্রেসটা প্রিন্ট করি, প্রিন্ট স্ট্যাক ট্রেস, তাহলে আমরা এররটা দেখতে পাবো। আমাদের যদি কনটেক্সটটা আবার লোড হয়ে গেছে, আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা যদি আবার একই এররটা করতে যাই, তাহলে এখানে কি বলে দেখি। এবার আমাদের কনসোলে এই যে স্ট্যাক ট্রেসটা প্রিন্ট হয়ে গেছে, এখানে যে যদি আমরা দেখি যে এই যে ইনসার্ট করতে যে ডুপ্লিকেট এন্ট্রি ফর ইমরান ফর প্রাইমারি কি, যেটা আমি বললাম যে আমাদের ইমরান যে নামটা তো আসলে আমাদের অলরেডি ক্রিয়েট করেছিলাম এবং এটা যেহেতু প্রাইমারি কি আছে, এটা একই নামে তৈরি করা যাবে না। তো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা এই জিনিসগুলো হ্যান্ডেল করব, যে কিভাবে আমাদের ডেটাবেসে যদি একই নাম থাকে অথবা একই ইমেল অ্যাড্রেস থাকে, সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমাদের ফর্মে নিয়ে আসবো এরর মেসেজগুলো। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।